এক মায়ের প্রাণপণ চেষ্টায় বেঁচে গেল 23 দিনের শিশু হাফসা। মায়ের বুদ্ধিমত্তা ও প্রাণপণ চেষ্টায় শিশুটি এখন বিপদমুক্ত ও কিছুটা সুস্থ আছে। শনিবার সকাল 10:30টার দিকে হাফসার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে শিশুটি অচেতন ও নিথর হয়ে পড়ে। বিপদ আঁচ করতে পেরে মা শিশুটির মুখে বারবার ফু দিয়ে বাতাস করতে থাকে, আর এই বাতাসে শিশুটির অক্সিজেন ঘাটতি পূরণ হয়। মায়ের এই কৃত্রিম শ্বাস প্রশ্বাসেই শিশুটি বেঁচে থাকে। রাজশাহী মহানগরীর বলেয়াপাড়া থেকে রিকশা করে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া পর্যন্ত পুরো সময় মা শিশুটির মুখে বিরামহীনভাবে ফু দিয়ে বাতাস দিতে থাকে। পরে শিশুটি জরুরি ভিত্তিতে হাসপাতাল শিশু ওয়ার্ডে ভর্তি করেন। অক্সিজেন দেওয়া সহ দ্রুত চিকিৎসা সেবা দেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এরপর 23 দিনের বয়সী হাফসা চিৎকার করে কেঁদে ওঠে। হাফসা কেঁদে তার মাকে জানান দেয় যে, মা, তোমার চেষ্টায় আমি বেঁচে আছি। মেয়েকে বাঁচাতে 1 ঘন্টার লড়াইয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে শিশুটির মা রেশমা ও বাবা সজল। মহান সৃষ্টিকর্তা শিশুটিকে সুস্থ ও ভালো রাখুন এই প্রার্থনাই করি। আর এই মমতাময়ী এই লড়াকু মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা।